এটা উদ্ধারের একটি চমৎকার কাহিনী রয়েছে। সেটি হলো আমরা জাতিসংঘে কর্মরত বাংলাদেশের একজন লেখক এবং নিবন্ধকার হাসান ফেরদৌসের মাধ্যমে এই ফুটেজের সন্ধান লাভ করি এবং সেটি আমরা তার কাছ থেকে একদিনের জন্য ধার করে বার করে নিয়ে আসি এবং পরের দিন সেটা ফেরত দিই। কিন্তু ইতিমধ্যে আমরা সেটার ডুপ্লিকেট নেগেটিভ করে ফেলি হাসান ফেরদৌসকে না জানিয়ে। কিন্তু এই যে নীরবতার মধ্যে দিয়েই উনি আমাদের এই মহৎ চর্য ভিত্তিতে সহযোগিতা করেছেন এবং অনেকভাবে তিনি আমাদের সাহায্য করেছেন মুক্তির গান শেষ করার ক্ষেত্রে এবং নির্মাণের ক্ষেত্রে। কিন্তু এটি তার একটা বিরাট অবদান, তার মাধ্যমে আমরা এই ঐতিহাসিক ফুটেজটি ব্যবহার করার সুযোগ পেয়েছিলাম।